গল্পের আসর। এক সময় একটা ছেলে ছিল যার নাম ছিল কাসলি। সে ছিল খুবই দুষ্টু ছেলে। সে তার বন্ধুদের মারত, বিরক্ত করত এবং তাদের সব জিনিস কেড়ে নিত। তার বন্ধুরা ছিল খুবই ভালো এবং ভদ্র, তাই তারা ওর জোর জুলুম মেনে নিত এই ভেবে যে ও একদিন নিশ্চয়ই পাল্টে যাবে। ওর কিছু বদ অভ্যেস ছিল, যেমন বই ছেঁড়া, জামা কাপড় ছড়ানো আর খেলনা ভাঙা। তাই ওর উচিত শিক্ষা পাওয়া খুব দরকার ছিল। এক রোদ ঝলমলে দিনে ওর মা ওকে চেঁচিয়ে বললেন, কাসলি, তোমার রুমটা দেখে একদম গার্বেজের মতো লাগছে। তোমার জামা কাপড়, খেলনা, বই সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি মেঝেটা পুরো পরিষ্কার দেখতে চাই। তোমার সব জিনিস জায়গা মতো সাজিয়ে রাখো। কিছুক্ষণ পরেই তোমার ঘরে আসছি, সব যেন পরিষ্কার থাকে। তুমি নিশ্চয়ই আর বকা খেতে চাও না, তাই তো? আমার কথা কানে ঢুকছে? হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি। আমি এখনই মেঝে থেকে সব তুলে রাখছি। খুব তাড়াতাড়ি করলে তো। এটা তোমার রুম বলে মনেই হচ্ছে না। গুড জব। কাম অন, চলো দোকানে যাই আর একটা আইসক্রিম খেয়ে আসি। তোমার এই কাজের জন্য এটা একটা ট্রিট। মা, আমার খুব ক্লান্ত লাগছে, ঘুম পেয়েছে। তোমার ডিনার রেডি, তাড়াতাড়ি ডিনারটা সেরে নাও, তারপর গিয়ে শুয়ে পড়ো। আচ্ছা, ঠিক আছে। যা, আমি তো ভুলেই গেছিলাম যে সবকিছু আমার বিছানার উপর রাখা ছিল। এবার নামো আমার বিছানা থেকে, আর যেখানে ছিলে সেখানেই চলে যাও। কাসলি নিজের বইগুলোকে মাটিতে ফেলল, খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দিল আর জামা কাপড় রেখে দিল খাটের তলায়। এবার বিছানাটা আরামদায়ক হয়েছে, যাই আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ি। শুয়ে কাসলি গভীর ঘুমে ডুবে যায় আর শুরু করে নাক ডাকতে। তারপর সে শুরু করে বিড়বিড় করতে আর ঘুমের মধ্যেই ছটফট করতে। খেলনা মনস্টার ট্রাকটা যেন তেড়ে এলো ওর পায়ে ধাক্কা মারতে। বইগুলো এসে ওর মাথায় বাড়ি মারতে শুরু করলো। জামাগুলো সব জড়ো হয়ে ও দম বন্ধ করে দিতে লাগলো। খেলনা রোবটটা ওর চুল ধরে টেনে ওর পেটের উপর লাফাতে লাগলো। সব শেষে ওপরের র‍্যাকে থাকা বিরাট গল্পের বইটা ওর মাথায় এসে পড়লো দুম করে। খুব জোরে আওয়াজ হলো। কাসলি খাট থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। ওর ঘুম ভেঙে গেল চেঁচাতে চেঁচাতে, ঘেমে ভয় পেয়ে। ওরে বাবা, কি ছিল ওটা? মনে হচ্ছে আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। এটা সত্যি দুঃস্বপ্ন ছিল একটা। যাই, গিয়ে সবকিছু জায়গা মতন গুছিয়ে রাখি। যেখানকার জিনিস সেখানেই রেখে দিই বরং। সেদিন থেকে ও নিজের ভুল বুঝতে পারল আর ঠিক করলো সবার সাথে ভালো ব্যবহার করবে। ও প্রমিস করলো যে ও নিজের বই আর খেলনা যত্ন করে রাখবে।